ঢাকা জুয়েলার্স রায়গঞ্জ চাঁচল ডালখোলা। আর মাত্র কিছুদিন বাদই আলোর উৎসব দীপাবলি, যাকে ঘিরে শ্যামা আরাধনায় মাতবেন সাধারণ মানুষ। দুর্গাপুজোর পর কালীপুজো উপলক্ষে শুরু হয়েছে পুজো প্রস্তুতি। একই ছবি রায়গঞ্জ শহরেও প্রতিবারের মতো এবারও জাঁকজমক পূর্ণভাবেই অনুষ্ঠিত হবে রায়গঞ্জ বন্দর একাদশের কালীপুজো। এবারে তাদের পুজো 34তম বর্ষে পদার্পণ করল। বুধবার এই ক্লাবে অনুষ্ঠিত হলো খুঁটি পুজো। পুজো উদ্যোক্তা তথা ওয়ার্ড কোঅর্ডিনেটর প্রদীপ কল্যাণী জানিয়েছেন, ইংরেজি মাধ্যমে স্কুলের দাপটে বর্তমানে হারিয়ে যাচ্ছে বাংলায় পঠন পাঠন, তাই পুরনো দিনের সহজ পাঠের পড়াশোনাকে তুলে ধরে এবারে এই পুজোর থিম তুলে ধরা হচ্ছে। প্রতিমায় থাকবে সাবেকি রূপ, পুজো উপলক্ষে খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। আমাদের আজকে বন্দর একাদশের 34তম বর্ষর খুঁটি পূজা হলো। এবার আমাদের হচ্ছে সহজ পাঠ আদলে আমরা মণ্ডপ সাজাচ্ছি, কারণ এখন আমাদের যে সহজ পাঠ, আমরা যে ছোটোবেলায় যে পড়াশোনা করেছিলাম, এখনকার বাচ্চাদের মধ্যে সেই লক্ষ্যটা দেখা যাচ্ছে। এখন সব বাচ্চাদেরকে ইংলিশ মিডিয়ামে পড়ানো হচ্ছে, তো ওরা কী হচ্ছে ABCD শিখতেছে, কিন্তু অ আ ক খ কেউ জানেই না। তো ওই আদলে আমরা প্যান্ডেলটা করতেছি। সাবিকানা লাইট বাইরে চন্দননগরে। এখন আমাদের বস্ত্র ভিতরে একটা পরিকল্পনা আছে এবং খেলাধুলা, বাচ্চাদের খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কালচারাল প্রোগ্রাম, বসে আঁকো প্রতিযোগিতা সব থাকে। প্রতিবার যখন থাকবে এবারও সেরকমই হবে।